হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। স্বাগতম জানাচ্ছি সবাইকে নতুন আরেকটি ভিডিওতে। তো দর্শক, আজকে আমি চলে এসেছি মিরপুরের ওয়েস্ট কাফরুল রোকেয়া সরণিতে, আর আমার সামনে আজকে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের খুবই জনপ্রিয় একটি স্কুটি। তো আপনারা সবাই জানলে খুশি হবেন যে বাংলাদেশে কিন্তু এটি এক প্রথম স্কুটি মনে হয় আমার, যেটা আমি যতদূর জানি যে কম দামের মধ্যে FI স্কুটি এবং 125 সিসির মধ্যে খুবই কম দামের মধ্যে এই স্কুটিটা আপনারা পেয়ে যাবেন। তো আমি কিন্তু এই স্কুটির সম্পর্কে আজকে সম্পূর্ণ ইনফরমেশন আপনাদেরকে দিব, A to Z ইনফরমেশন আপনাদেরকে দিব, এবং বর্তমান বাজার মূল্য কত টাকা, কোনো অফার পাচ্ছেন কিনা, সব কিছুই কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে বলবো। আচ্ছা, শুরুতে বলে দিচ্ছি এই শোরুমে আপনারা কীভাবে আসবেন। সরাসরি যদি বলি, ঘুরিয়ে পেঁচিয়ে না বলে, অনেকেই ওয়েস্ট কাফরুল বললে চিনবেন না, তো সেক্ষেত্রে শেওরাপাড়াতে গ্রিন ইউনিভার্সিটি রয়েছে, ঠিক তার আশেপাশে একটু খোঁজ করলে পেয়ে যাবেন। আচ্ছা, তো ভিউয়ার্স, আশা করছি সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। শুরুতে আমি দেখিয়ে দিচ্ছি এই বাইকটির যে USB পোর্ট রয়েছে, অর্থাৎ আপনারা কিন্তু এখান থেকে মোবাইল চার্জ করতে পারবেন। ভিউয়ার্স দেখতে পারেন, এটি কিন্তু নতুন ফিচার, আর এই বাইকটিতে কিন্তু চার পাঁচটি নতুন ফিচার রয়েছে, সবগুলি আমি আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। প্রত্যেকটা ফিচার কিন্তু আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। দেখেন, এখান থেকে কিন্তু আপনারা দূরে কোথাও গেলে, সেক্ষেত্রে মোবাইলে চার্জ না থাকলে, এখান থেকে আপনারা চাইলে মোবাইলটি চার্জ করে নিতে পারবেন ভিউয়ার্স। আচ্ছা, এরপরে যদি আমরা একটু দেখে নেই যে বাইকটিতে কিন্তু সেন্সর আছে, আপনার এটাকে কি বলে, আপনি যদি এই স্ট্যান্ডটা নিচে ফেলে রাখেন সেক্ষেত্রে কিন্তু স্টার্ট দিলে স্টার্ট নেবে না। দেখতে পাচ্ছেন এই স্ট্যান্ড, আমি আবার বলছি, এই স্ট্যান্ড যদি নিচে ফেলে রাখেন, আপনি স্টার্ট দিলে স্টার্ট নেবে না, সেন্সর আছে, তো এটি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। আচ্ছা, এরপরে দেখেন যে এই স্কুটিতে, এই যে দেখতে পাচ্ছেন, এই যে এখানে পুরো কবজি ঢুকে যায়, দেখতে পাচ্ছেন এখানে ধরতে গেলে প্রায় 1 কিলোর মতো স্টোরেজ রয়েছে, আমার মনে হয় 1 কিলো থেকেও বেশি, পুরো কবজি পর্যন্ত কিন্তু ঢুকে যায় ভিউয়ার্স। এখানে কিন্তু অনেক কিছু চাইলে খুঁটিনাটি জিনিস এখানে আপনারা অফিস থেকে নিয়ে আসতে পারবেন, অথবা বাজার টাজার গেলে এখান থেকে নিয়ে আসতে পারবেন। আচ্ছা, এরপরে দেখিয়ে দিচ্ছি আরেকটি, দেখেন এই যে তিনটা পয়েন্ট দেখতেছেন, এটা কিন্তু আটকানো, দেখতে পাচ্ছেন এই যে দুটি পয়েন্ট কিন্তু আটকানো, অর্থাৎ আরেকটি গোলাকার একটি চাবি আছে, এটা দিয়ে জাস্ট অন করতে হবে, তারপরে আপনি বাইক চাবি ইন করতে পারবেন, স্টার্ট দিতে পারবেন, অথবা ঘাল লক করতে পারবেন। এই যে দেখেন, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিউয়ার্স, খুব সুন্দর করে দেখানোর চেষ্টা করতেছি। দেখেন, গোলাকার একটি চাবি রয়েছে, সেটা ঘুরিয়ে কিন্তু ওই যে প্রথম যে ছিদ্রটি আছে সেটি ওপেন হবে, এবং তারপরে চাবি ইন করলে একটু ভিতরের দিকে চাপ দিয়ে বাম দিকে ঘোরালে ঘাল লক হবে, এবং ভিতরের দিকে চাপ দিয়ে ডান দিকে ঘোরালে ঘাড় খুলে যাবে। যে দেখেন, ঘাড় খুলে গেল, ঠিক আছে। আচ্ছা, এরপরে জাস্ট আপনি চাবিটা যখন হালকা ঢুকাবেন, আমি বলে দিচ্ছি আপনাকে, এই যে ঘাড় লক হলো আর কি। এরপরে যখন আপনারা বাইকটি মানে চাবিটা হালকা ঢুকিয়ে বাম দিকে ঘোরাবেন, তখন কিন্তু পিছনের ডিক্কিটা খুলে যাবে ভিউয়ার্স। এই সিস্টেমটা কিন্তু আমার কাছে ভালো লাগছে, যে এখন কিন্তু হচ্ছে আমি জাস্ট ঘাড় লক করে দেখালাম এবং খুলে দেখালাম, এরপরে যখন আপনি চাবিটা জাস্ট হালকা একটু ঢুকাবেন, ঢুকিয়ে বাম দিকে ঘোরলে পিছনের ডিক্কিটা খুলে যাবে। এই যে দেখেন, পিছনের ডিক্কিটা খুলে গেল, এবং হিউজ সাইজের একটি ডিক্কি কিন্তু পেয়ে যাবেন ভিউয়ার্স। এবং এখানে স্টোরেজের যে সাইজ, এটা লিটারে গণিত হয়, যেমন 21 লিটারের একটি হিউজ সাইজের স্টোরেজ কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ভিউয়ার্স। দেখেন, খুবই চমৎকার, এখানে কিন্তু আপনারা অনেক কিছু রাখতে পারবেন, এবং একদম আস্ত একটি হেলমেট কিন্তু আপনারা রাখতে পারবেন ভিউয়ার্স। দেখেন, একটি বড় সড় হেলমেট কিন্তু রাখতে পারবেন। আর এই হচ্ছে বাইকের যে টুলস, দেখতে পাচ্ছেন স্কুটারের সাথে যে টুলস থাকে, টুলস এবং এই যে বই রয়েছে, ইনফরমেশন যে বুক, সেটিও কিন্তু আপনারা এর ভিতরে পেয়ে যাবেন। তো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম, স্টোরেজটা কিন্তু অনেক বড় সড়, এবং আগে কিন্তু সিটের কাভারটা মানে যে কালারটা ছিল অন্য কালারের ছিল, আর এটা কিন্তু লাল পেয়ে যাচ্ছেন। আর এই হচ্ছে আগে, এটি হচ্ছে আরও একটি পরিবর্তন ভিউয়ার্স, যে ফুয়েল নেওয়ার সিস্টেমটা কিন্তু এই কী বলে ডিক্কির ভিতরে ছিল, সিট কাভার খুলতে হতো তারপরে, কিন্তু এখন কিন্তু বাহিরে, অর্থাৎ পিছন সাইডে কিন্তু আপনারা ফুয়েল নেওয়ার জায়গাটা পেয়ে যাচ্ছেন। দেখেন, এই যে অনেক সুন্দর, অনেক সুন্দর ভিউয়ার্স। তো আপনারা কিন্তু এখানে 5 লিটার ফুয়েল নিতে পারবেন ভিউয়ার্স, এবং প্রতি লিটার ফুয়েলে আপনারা 45 কিলো মাইলেজ পাবেন, অ্যাভারেজ 45 কিলো মাইলেজ পাবেন। যেহেতু একটা FI, তো FI এর মানে হচ্ছে ফুয়েল ইঞ্জেকশন, মানে ফুয়েল সাপ্লাই সিস্টেম হচ্ছে ফুয়েল ইঞ্জেকশন। তো FI মানে সংক্ষেপে যদি বলি, একটু মাইলেজ বেশি হয়, আগে যদি 40 পেতো এখন 45 পাবেন। আচ্ছা, এই যে দেখেন, এই যে একটি স্ট্যান্ডের মধ্যে দেখা যাচ্ছে, এখানে কিন্তু আপনারা চাইলে
সদাই পাতি যদি কেউ কিনে থাকেন বাজারে যান সেক্ষেত্রে কিন্তু ঝুলিয়ে নিতে পারবেন। এবং এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রশি টশি দিয়ে আপনারা বস্তা টস্তা বাঁধতে পারবেন এই সাইডে প্লাস এই সাইডে, এর সিস্টেম কিন্তু দেয়া আছে ভিউয়ার্স দেখেন তো, খুবই চমৎকার চমৎকার ফিচার কিন্তু পেয়ে যাচ্ছেন। এবং এই হচ্ছে বাইকের যে ইঞ্জিন কিল সুইচ, দেখেন আপনারা ইঞ্জিন কিল সুইচ কিন্তু দেয়া আছে, অর্থাৎ এই যে উপরে চাপ দিলে বন্ধ হয়ে গেল এবং এই চাপ দিলেন অন হলো, আবার চেপে ধরলে সেলফ, মানে সেলফ এবং কিক দুটি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন স্টার্টিং মেথড হিসেবে। আচ্ছা এরপরে যদি আমি একটু আপনাদেরকে সামনের যে হেডলাইটটা দেখিয়ে দিই, সামনে কিন্তু সম্পূর্ণ এলইডি হেডলাইট পেয়ে যাবেন ভিউয়ার্স, দেখেন চমৎকার একটি ডিজাইন কিন্তু দেয়া হয়েছে ভিউয়ার্স দেখেন আপনারা। এবং দুপাশে যে ইন্ডিকেট লাইট এটি কিন্তু আপনারা হ্যালোজেন পেয়ে যাবেন ভিউয়ার্স, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ইন্ডিকেট লাইট কিন্তু আপনারা হ্যালোজেন টাইপের পেয়ে যাচ্ছেন। এবং সুজুকির যে লোগোটা দেখেন সিলভার কালারের যে লোগোটা সামনে একদম মাঝ বরাবর লাগানো আছে, দেখতে কিন্তু অনেকটা সুন্দর লাগতেছে। তো এই যে লুকিং গ্লাস দেখেন এটিও কিন্তু আগে এরকমটা ছিল না ভিউয়ার্স, এটা কিন্তু পরিবর্তন এসেছে। তো মোটামুটি কিন্তু চার পাঁচটা পরিবর্তন নিয়ে কিন্তু বাইকটা লঞ্চ হয়েছে ভিউয়ার্স, চমৎকার একটি হেডল্যাম্প কিন্তু দেওয়া হয়েছে। এই হচ্ছে আপার ডিপার সুইচ, দেখবেন দর্শক আপার ডিপার সুইচ এবং নিচে হরেন, আর বাইকটাতে কিন্তু সিবিএস ব্রেকিং সিস্টেম রয়েছে, অর্থাৎ পায়ের ব্রেক প্রেস করলে আপনারা 60-40% ব্রেকিং পারফরমেন্স পেয়ে যাবেন দর্শক। আচ্ছা দেখেন আপনারা এরপরে কিন্তু বাইকটিতে সেমি ডিজিটাল মিটার ব্যবহার করা হয়েছে, আমি আপনাদেরকে একটু পরে দেখে দিচ্ছি। দেখেন এই এটা হচ্ছে বাইকের যে এক্সহস্ট, বাইক বলি অথবা স্কুটি যাই বলি না কেন, এক্সহস্ট চমৎকার একটি এক্সহস্ট কিন্তু দেওয়া হয়েছে। এবং এক্সহস্টের পাশাপাশি একদম ডান একদম বরাবর উপরে না ঠিক পাশাপাশি ডান পাশে স্টিলের মাফলার দেওয়া আছে, যার কারণে কিন্তু প্রেশারটা কম পড়বে পায়ের প্রেশার। এই হচ্ছে কিক ভিউয়ার্স, অর্থাৎ সেলফ এবং কিক দুটিই কিন্তু পেয়ে যাবেন, এফআই হওয়া সত্ত্বেও কিন্তু দর্শক আপনারা সেলফ এবং কিক দুটিই পেয়ে যাবেন। এখানে অনেকে অনেক কোম্পানি কিন্তু এফআই নিয়ে আসলে সেক্ষেত্রে শুধুমাত্র কিক দেয়, তো এখানে কিন্তু আপনারা শুধুমাত্র সেলফ দেয়, আর এখানে কিন্তু আপনারা এফআইও পাচ্ছেন সাথে কিন্তু আপনারা কিকটাও পেয়ে যাচ্ছেন। তো অবশ্যই অবশ্যই দিনের শুরুতে যখন আপনারা যেই আপনারা যারাই পারচেস করেন না কেন, যখনই আপনারা বাইকটি পারচেস করবেন দিনের শুরুতে কিন্তু অবশ্যই অবশ্যই কিক দিয়ে স্টার্ট তুলবেন। তো দর্শক এবার যদি আমরা একটু পিছনের টায়ারটা দেখে নিই, পিছনে কিন্তু একটা মোটা সোটা টায়ার ব্যবহার করা হয়েছে, যার সাইজ হচ্ছে 100/90 সেকশনের টায়ার ব্যবহার করা হয়েছে, টিউবলেস টায়ার এবং 10 ইঞ্চি রিমের সাইজ। দর্শক দেখেন আপনারা এই যে লেখাটা কিন্তু ইন্ডিকেট করা আছে ভিউয়ার্স, এবং এক্সেস 125 লেখাটা কিন্তু বডির সাথে ইন্ডিকেট করা আছে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন। এবং পিছনে কিন্তু চমৎকার গ্রাফ রেল আপনারা পেয়ে যাবেন, দেখেন খুবই চমৎকার পিলিয়ন কিন্তু আরামসে ধরে বসতে পারবে, এবং চাইলে কিন্তু আপনারা তিনজন বসতে পারবেন, তবে আমি মনে করি দুইজন বসাটাই শ্রেয় বাংলাদেশি আইন অনুযায়ী। দর্শক এই যে খুবই চমৎকার, এবং লাল কালারের সিট, আগে ছিল মেবি ব্ল্যাক এখন হচ্ছে লাল কালার। আচ্ছা তো এরপর যদি আমরা একটু সামনের ব্রেক এবং টায়ারটা দেখে নিই, দেখতে পাচ্ছেন সামনের যে ব্রেক সামনের ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়েছে, এবং পিছনে হচ্ছে ড্রাম ব্রেক ভিউয়ার্স, সামনে খুব শক্তিশালী একটি টেলিস্কোপিক সাসপেনশন ব্যবহার করা হয়েছে, পিছনে অ্যাডজাস্টেবল টেলিস্কোপিক সাসপেনশন ব্যবহার করা হয়েছে। এবং এই যে ব্রেক, ব্রেকের পারফরমেন্স খুবই ভালো দেখতে পাচ্ছেন, এবং ব্রেক ক্যালিফার হিসেবে কিন্তু আপনারা নিশিন ব্র্যান্ডের উন্নত মানের একটি ব্রেক ক্যালিফার পেয়ে যাচ্ছেন বাইকের সাথে, যার জন্য আপনারা কিন্তু ব্রেকিং পারফরমেন্সটা খুবই ভালো পেয়ে যাবেন। এবং আপনারা সবাই জেনে থাকবেন সুজুকির প্রত্যেকটা বাইক হোক অথবা স্কুটি হোক আপনারা কিন্তু ব্রেকিং পারফরমেন্স খুবই ভালো পেয়ে যাবেন, এবং আপনারা সবাই জানেন। তো বাইকটির সামনে যে টায়ার ব্যবহার করা হয়েছে, টায়ারের সাইজ হচ্ছে 90/90 এবং রিমের কালার হচ্ছে কালো, আর সাইজ হচ্ছে 10 ইঞ্চি টিউবলেসটা, সামনে পিছনে টিউবলেস টায়ার পেয়ে যাচ্ছেন দর্শক। এবং এই হচ্ছে পিছনে ড্রাম ব্রেক, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আপনারা সর্বোচ্চ স্পিড তুলতে পারবেন, মানে টপ স্পিড তুলতে পারবেন 95 থেকে 100 কিলোমিটার পার আওয়ার্স। তো দর্শক বর্তমানে এই স্কুটারটির দাম চলতেছে 2,05,000 টাকা, বেশ চাহিদা রয়েছে বাইকটির। যেহেতু আমি 60 ফিট শোরুমে গিয়েছিলাম সেখানে কিন্তু ভিডিও করতে পারিনি, কারণ নাই অনেক মানুষ আসতেছে কেনার জন্য। বেশ চাহিদা হওয়ার কারণ যেটা আমি জানতে পারলাম বা আমি রিয়েলাইজ করলাম যে বাংলাদেশে কিন্তু এফআই ইঞ্জিন সমন্বিত এত কম দামে পাওয়া যাবে না, অর্থাৎ বাংলাদেশে কিন্তু এটি আপনারা 2,05,000 টাকায় পেয়ে যাবেন, আর অফিসিয়ালি কোনো
অফার নেই দর্শক, এই জন্য আমি আপনাদেরকে কিছুই বলতে পারলাম না। কোনো ধরনের অফার কিন্তু বাইকটিতে আপনারা পেয়ে পাচ্ছেন না। এই যে তো বাইকটিতে কিন্তু আপনারা সেমি ডিজিটাল মিটার পেয়ে যাবেন, আর অ্যাজ ইউজুয়াল যে ইনফরমেশনগুলো দরকার সেগুলো আপনারা এখানে দেখতে পাবেন দর্শক। তো আপনারা কিন্তু চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে আরও ইনফরমেশন নিতে পারেন দর্শক। আর যদি আমার ভিডিওতে কোথাও কোনো ভুল ত্রুটি পেয়ে থাকেন অবশ্যই অবশ্যই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম।